নিজের একান্ত গোপন কথা নিজের ভিতরেই রাখা ভালো। কারণ ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াই হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে চলাই হলো বাস্তবতা। প্রিয় বন্ধু, শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার দরকার নেই, কারণ আপনি যাদেরকে আজকের উপকার করছেন তারাই একদিন আপনার শত্রু হবে, এটাই বাস্তবতা। পুরনো চাল ভাতে বাড়ে আর পুরানো দুঃখ রাতে বাড়ে। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগে অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ মানুষ যারা সবসময় উচিত কথা বলে। ভালোবাসা এবং বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন কঠিন হয়ে যায়। পরস্ত্রী এবং পরপুরুষ এরা কখনো আপন হয় না, এরা হলো মরীচিকা। এদের মোহে পড়লে সংসার এবং জীবন দুটিই ধ্বংস হতে বাধ্য। অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত মেলামেশা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধু, মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই, কারণ অমানুষ দেখতে মানুষের মতোই হয়। সৌন্দর্য মানুষের চোখে ফুটে ওঠে, কিন্তু ব্যবহার মানুষের অন্তরে ফুটে ওঠে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। যারা ভীতু এবং লোভী তারা কখনো সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না। তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভিতরেই লুকিয়ে আছে, আর সেটা হচ্ছে তোমার অহংকার। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, কিন্তু সুখের ভাগ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। মরীচিকা যেমন লোহাকে ধ্বংস করে, তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে শেষ করে দেয়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বেঁচে থাকে। প্রিয় বন্ধু, শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার দরকার নেই, কারণ আপনি যাদেরকে আজকের উপকার করছেন তারাই একদিন আপনার শত্রু হবে, এটাই বাস্তবতা। নিজের একান্ত গোপন কথা নিজের ভিতরেই রাখা ভালো, কারণ ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না।